ورضوان من الله أكبر صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله تعالى এটাও এক বিশেষ মেহরবানি হওয়া যায়, বারিশ আর বৃষ্টি আর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ইতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা। আল্লাহ আমরারে বানাইছেন এটা তার ইরাদা, আমরারে মুমিন বানাইছেন এটাও তার ইরাদা, ইনো এক মাদ্রাসা আল্লাহ বানাই লইছেন এটাও তার ইরাদা, ইনো আল্লাহ জলসার ইন্তজাম করাইছেন এটাও আল্লাহর ইরাদা, আল্লাহ বারিশ দিছেন এটাও আল্লাহর ইরাদা। হক আলহামদুলিল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ ফরমাইত্রা যেন তোমাতান তাওয়ে তোমাতান অনুকূলে যদি কোনো কিছু ঘটে তে তোমরা হও রাব্বি আক্রামান, আর যদি তোমাতান বিপক্ষে যায় তোমাতান ইরাদা এবং ইচ্ছার বিরুদ্ধে যায় তখন তুমি যেন হও রাব্বি আহানান। আক্রামান মানে আল্লাহ তুমি সম্মানী বানাইলে ইজ্জতি বানাইলে, আর একটু উল্টা যদি যায় তুমি দেন হও রাব্বি আহানান, আল্লাহ তুমি বেইজ্জত হল্লায় অসম্মানী হল্লায় এটা কিতা হল্লায়। বারিশ দিছেন আল্লাহ, মেঘ দিছেন এটা আল্লাহর চূড়ান্ত হুকুমের নমুনা এবং আল্লাহ খুশি হওয়ার নমুনা বারিশ। وَجَعَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً سَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا। হয়তো আমরা বুধ ভাইয়ার এক জলসার ইন্তজাম নষ্ট হয়েছে, এই সময় দশটা ফন্ড বাজের স্বপনপুরের ইতিহাস তো হলা সাক্ষীদের জমিনে যে বর্তমানে দশ ফন্ড হাজার মানুষ থাকতো ঠিক নেন, কিন্তু আল্লাহর হুকুমে বর্তমানে এই পরিস্থিতি হয়েছে। একবার আমরা কই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, হকু আলহামদুলিল্লাহ, একবার তো আমার মানুষে হকু আলহামদুলিল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, এই বর্তমান প্রতিকূল অবস্থার মধ্যে নূর আহমদ ভাই আমার দাওয়াত করছেন দাওয়াতের সম্মান এবং ইজ্জত দিয়া এবং খোতা রাখারের জিম্মাদারি, সেই হিসাবে আমি আজ উপস্থিত হয়ে গেছি। আর ভাই আমার হয়তো সামান্য আলোচনা করতাম, এই ছত্রভঙ্গ অবস্থা আমি ধারাবাহিক কোনো আলোচনাত না গিয়া দুই একটা কথা সংক্ষেপে হইয়া হজরতরে মাইক সমঝাইয়া বাক্যা দূর হয়ে যেতাম রানা দিলে ইনশাআল্লাহ। আমি দুইটা কথা হইয়া এর একটা হইল গিয়া আল্লাহ তাআলা মানব জাতির প্রত্যেকটা পুরুষ আর নারীরে নিয়ামত দিয়ে বেরিয়ার আছে, সমস্ত বডির মধ্যে নিয়ামত, তার চতুর্পার্শ্বে নিয়ামত, তার বডির মধ্যে নিয়ামত, তার সামনে নিয়ামত, তার পিছনে নিয়ামত, তার ডাইনে নিয়ামত, তার বাওয়ে নিয়ামত, তার উপরে নিয়ামত, তার নিচে নিয়ামত, ঘুমাইলে নিয়ামত, ঘুম থেকে উঠিয়া নিয়ামত, আটিলেও নিয়ামত, সাওয়াতো নিয়ামত, সুনাতো নিয়ামত, জিব্বার মধ্যে খোতা খোয়ার মধ্যে নিয়ামত, জিব্বা দিয়ে খাওয়াটা নিয়ামত, এই সারা নিয়ামতের মধ্যে মানুষ ডুবাইল থাকে। আর এই ডুবাইল আইন রহমান আল্লাহ, এ রহমান আল্লাহ সবরে মায়া করেন, নমাজিরও মায়া করেন রহমানে, বেনমাজিরও মায়া করেন রহমানে, মুসলমানরেও মায়া করেন রহমানে, গ্যার মুসলমানরেও মায়া করেন রহমানে।
মদ পান করলেও আমার আল্লাহ গুম লাগাইন, রহমানে গুম লাগাইন, সুদ খাইলেও আল্লাহ গুম লাগাইন, জিনা করলেও আল্লাহ গুম লাগাইন, আল্লাহর নিয়ামত জারি থাকে সব ধরনের মানুষের লাগি। দোস্ত বুজুর্গ আহবা, কিন্তু হল নিয়ামতর কঠিন ময়দান এই রহমান আল্লাহর মায়া থাকত নাই, বলকে রহিম আল্লাহর মায়া থাকব, এবং রহিম আল্লাহর মায়া এর আল্লাহ কিন্তু থাকব। যারা দুনিয়ার থাকতে ঘুমাইতে সময় রহমান রে চিনছে, ঘুম থেকে উঠিতে রহমান রে চিনছে, রুজি করতে রহমান রে চিনছে, টেকা খরচ করতে রহমান রে চিনছে, তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে সম্মানী হইবা। তার মানে রহমান আল্লাহর যে বুঝিলায়, রহমান আল্লাহর যা দাম যে দিলায়, রহমান আল্লাহর ইজ্জত যে করিলায়, সেও কিয়ামতের দিন রহিম আল্লাহর মায়া পায়। একবার হয় না সুবহান আল্লাহ। এই নিয়ামত হল ফায়া, নাজ নিয়ামত ফায়া, কালিমায়ে তাইয়িবার শহীদ তার খাতিমা হয়, ইন্তেকাল হয়, কবর যাওয়ার বাদেও সে আল্লাহর নিয়ামত রাজির মধ্যে ডুবিয়া থাকে। সুবহানাল্লাহ। চলো মাশাআল্লাহ, নিয়ামতের দিন ইসরাফিলের সিংহাত ফু দেওয়ার মানে যখন আল্লাহর সামনে বান্দা খাড়া হইব, বান্দি খাড়া হইবা, তখন আল্লাহ তাআলা জান্নাতের আদেশ দিয়া ইমানদার হলরে জান্নাত পর্যন্ত নিবা, জান্নাতে আদন দিবা, জান্নাতুল ফিরদৌস দিবা, জান্নাতে নাঈম দিবা, সারা জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দিরে আল্লাহ ডুবাইয়া রাখবা। হক আলহামদুলিল্লাহ। চলো মাশা আল্লাহ, দুনিয়াত নিয়ামত ফাইলা মাত শেষ, কবরের মধ্যে ফাইলা, কিয়ামতের দিন জান্নাতুল ফিরদৌস ফাইয়া আপনি জন্নতি বনিয়া নিয়ামত ফাইলা। হক আলহামদুলিল্লাহ। শেষ না, আপনি হাউজে কৌসর আল্লাহ দিয়া চূড়ান্ত নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর উসিলায় হাউজে কৌসর যে একটা দান করবা, এটাও আপনার লাগে নিয়ামত। আল্লাহর রাসূলের সাফাহতে কুবরা যে একটা নবী যে সাফাহত করবা, এটাও আপনার লাগে নিয়ামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তান মুজাম্মিল চাদর দিয়া, মুদ্দাসির চাদর দিয়া, ওয়াল লাইলি ইযা সাজার তাফসীরের মধ্যে ব্যাখ্যা হতরা ইমাম জামাখশারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যখন বান্দাবন্দি গুনাগার অবস্থায় জাহান্নামের মধ্যে রইবা, নিকৃষ্ট অবস্থায় থাকবা, তখন আল্লাহ নবীজির উসিলায় সেই গুনাগার বান্দাবান্দিরারে চাদরের তল থেকে বার হরিবার হরিয়া জন্নতর মধ্যে দিবা। সুবহানাল্লাহ। এটাও নিয়ামত, কিন্তু সব চাইতে বড় নিয়ামত যে আয়াতটা পড়েছি, সারা দুঃখ কষ্ট যন্ত্রণার মানে দুনিয়ার নিয়ামত পাওয়ার মানে, কবরের নিয়ামত পাওয়ার মানে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার মানে, আল্লাহ ফরমাইন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। রিদওয়ান আল্লাহর কাছে, বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত হইল তান সন্তুষ্ট হওয়া। ফোকাস রাখেন আল্লাহ। আর বান্দা বান্দির লাগি আল্লাহর কাছ থেকে আইতে থাকা, কবরও আইতে থাকা, জন্নত ফাইতে থাকা, সারা নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হইল আল্লাহ তাআলার সন্তুষ্টি। ও কথা শিখিয়া যাক ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামে জানতরা আয়াম মানুষের মধ্যে অনেক মুত্তাকি মানুষের জানে, যারা জানা নাই কথাটা খেয়াল করে কোয়া, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা যারা আছি, যারা অন আছি, সবে হোক সুবহানাল্লাহ। এরে আল্লাহ তাআলা সন্তুষ্ট না হইলে কোনো আমল হরিয়া খেয়ে ছুটিতে পারতা নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, এই দুই জলিলুল কদর সাহাবী তাকিয়া বেশি হাদিস রেওয়ায়াত হইছে না। এর মধ্যে অন্যতম একটা হাদিস সিদ্দিক আকবর তাকি রেওয়ায়াত, যে আবু বকর সিদ্দিকের বেশি হাদিস রেওয়ায়াত করছেন না। উমর ফারুক তাকে কম পাওয়া যায়, যে হিসাবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ স্থানে আসনে আসেন হাদিস বয়ান করার ক্ষেত্রে, এই জায়গা সিদ্দিকে আকবরের কম। সিদ্দিকে আকবরে ফরমাইতরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে এক সাহাবী জিজ্ঞেস করলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমল করিয়ার, যে আমাল করিয়ার, যে আখলাক বানাইয়ার, যে সালাহিয়ত আমরা আছে, আমরা যে বালা বালা আমল করিয়ার, এটার বদলা আল্লাহ কিয়ামতের দিন দিবানি?
খেয়াল করতে রানি, এমন আমল এমন আমল সারা জিন্দগির আমরার এক বান্দার আমল, এক সাহাবির এক রুকু হর সমান, এক তসবিহ হর সমান না। সুবহানাল্লাহ, সেই সাহাবি হইতরা আমরার বদলা যা আমল করিয়ার ইতার বদলা দিবানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে হইতরা আমিও 100% নাই, মিয়া ফিল মিয়া নাই, আমিও পুরা শিওর নাই, আমিও জানি না এই ব্যাপারে, আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নাই, আমার জিন্দগি যত বছর দিবা আল্লাহ, হায়াত জিন্দগির মধ্যে যা আমল আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমো, আমার আমলের বিনিময় পাওয়ার গ্যারান্টি আমার কাছেও নাই। জোরে হোক সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামে হইলা চক্কারা কিলা ছুটতাম কিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম কোন আমল করিয়া, কোন ভালো আখলাক দেখাইয়া, কোন মকবুল আমল করিয়া জান্নাত পাইবার আশা করিও না, আশা করো আল্লাহর সন্তুষ্টির, আল্লাহর নিয়ামতর। আল্লাহ যদি সন্তুষ্ট হই যায় তোমার তামাম আমল দিয়ে আল্লাহ কবুল করি লইবা। সুবহানাল্লাহ। যদিও আমল কমজোর হয়, যদিও নামাজ কমজোর হয়, যদিও আখলাক কমজোর হয়, যদিও সালাহিয়তে কুবরা নসিব হয় না, যদিও আমার রিস্ক সুন্দর মতে আমি ইস্তেমাল করতাম পারি না, তার বাবজুদও আল্লাহ তাহলে জন্নতর মধ্যে মাকাম দিবা। দুনিয়ার থাকতে যদি আল্লাহরে সন্তুষ্ট করাই দিতে পারো, আল্লাহ সন্তুষ্ট, দুনিয়ার সুকুন, কবর সুকুন, জান্নাতের মধ্যে সারা তামান্না সারা সুকুন লইয়া চেন লইয়া আপনি জিতে পারবা, সেই সময় খালিদিনা ফিহা আবাদা, সেই সময় আর আপনার শেষ নাই, আরামের কোনো শেষ নাই, আয়াশির কোনো শেষ নাই। একটা পলক আল্লাহরে দেখিলেইলে মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যদি আল্লাহর দিদার একবার হই যায়, আল্লাহর দেখা হই যায়, আল্লাহর লগে সাক্ষাৎ হই যায়, মানুষের এই দুনিয়ার মধ্যে আবার কামিয়াবি আল্লাহর গেছে, বান্দার গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা একটাই, বান্দা শুধুমাত্র তুমি আমার কাছে চাও, ইস্তেগফার করো, তওবা করো, মাফ চাও, তোমার মাফ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টির রিদওয়ান এটাই সব চাইতে বড়। এর লাগিন আজান যখন হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হওয়ার মানে মুহাদ্দিসিনে কেরাম হলে একটা দোয়া নকল কথা খেয়াল করবা, আজান হওয়ার বাদে এক দোয়া আছে, দুরুদ ভরিয়া আপনারা দোয়া করেন, ঠিক আছে, আল্লাহুম্মা রাব্বা মাতন্না হাজিহিত দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। কিন্তু শুরুয়া তো আজান যেমনে মুয়াজ্জিনে হইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন এক দোয়া আছে মারহাবাম বিল কাইলিনা আদলা মারহাবাম বিসসালাতি ওয়া আহলা, তখন বান্দা খর আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আপনি কইতা নাম আনা আসগর আন্ত একবার, ওয়া আল্লাহ আমি ছোট সবচাইতে ছোট, তুমি সবচাইতে বড়, মারহাবাম বিল কাইলিনা আদলা মারহাবাম বিসসালাতি ওয়া আহলা, নামাজের তৈয়ারি বান্দায় করে শয়তান হরিয়া যায়, আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট হই, আল্লাহ বান্দির উপরে সন্তুষ্ট হই, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যদি আমরা রই যায় কিয়ামতের দিন আকবার আল্লাহ আসগর বান্দার বান্দিরে মাফ করিয়া জান্নাতের মধ্যে কুদরতর আদ ডালিবা। জোরে হোক সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল করিম মা শাআ আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين برحمتك يا رحمة الله.
বুঝলাম।